আবাসন দপ্তর থেকে যে আবাসন পরিকল্পনা শুরু করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 2019 সালে কোথাও বাস্তবায়িত এখনো অবধি হয়নি, কিন্তু পশ্চিম মেদিনীপুর শহরে বাস্তবায়িত হয়েছে। আজকে 2021 সালের 28 জুন চাবি হস্তান্তর করা হবে 2 BHK এবং 1 BHK ফ্ল্যাটের যারা উপভোক্তা, এবং লটারির মাধ্যমে 2000 মানুষের মধ্যে 32 জন যারা লটারি জিতেছিলেন তাদেরকে হস্তান্তর করবেন মেদিনীপুর শহরে যে মাননীয় বিধায়িকা জুন মালিয়া। দেখে নেব আমরা, অনুষ্ঠান শুরু করা হচ্ছে এবং প্রস্তুতি চলছে অনুষ্ঠানের। আমরা আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে সুন্দর স্টেজ সাজানো হয়েছে, চলুন আমরা দেখে নিই অনুষ্ঠান পর্ব। সবার আগে ইনগ্রেটেড হতো, এটাও একটা বড় ব্যাপার, কিন্তু আনন্দের ব্যাপার। আপনারা যারা যারা এখানে থাকবেন, অলরেডি বীরেনদা আগে ইউনিভার্সিটি সাহেব এবং দুজন বলেছেন অনেক কথা, তাই আমি আমারটা সংক্ষিপ্ত রাখবো। এটুকুই বলবো যে যারা যারা আপনারা এখানে থাকবেন, নিজশ্রী এটা আপনাদের জায়গা, আপনাদের বাড়ি, আপনাদের সংসার, আপনারা সুন্দর করে জায়গাটিকে রাখবেন, যাতে পরবর্তীকালে আপনাদেরও গর্ব হয়ে উঠবে নিজশ্রী। শুধু এরপর দিলীপ কুমার যারা দিলীপ কুমার জানার হাতে আবাসন প্রকল্পের চাবি এবং পরিষ্কার লেখা তুলে দিচ্ছেন অত্যাধি। এরপর হচ্ছে সুদীপ ভট্টাচার্য, সুদীপ ভট্টাচার্যের পর জীবন রয় পিছিয়ে দেবো পিছিয়ে
প্রকল্প নিজশ্রী মাননীয় মুখ্যমন্ত্রীর আরেকটি স্বপ্ন যেটা মানে পূরণ হলো ওনার, এবং আমাদের খুবই ভালো লেগেছে দ্বিজেন্দ্র এবং আমার যে পশ্চিম মেদিনীপুরে হাত ধরেই এটা শুরু হলো মেদিনীপুর শহরে। সুতরাং খুবই একটা আনন্দের বিষয়, আমরা ফ্ল্যাটগুলো দেখলাম, এত সুন্দর প্ল্যানিং, আলো বাতাস এত সুন্দর, মানে খুবই সুন্দর। খালি অনুরোধ করবো যারা যারা এখানে থাকবেন, যেটা নিজের মনে করে আপনারা সুন্দর করে থেকে রাখবেন, কারণ সরকার তো করে দিয়েছে কিন্তু মেনটেন্যান্স একটু সুন্দর করে রাখার কিন্তু গুরু দায়িত্ব আপনাদের, কারণ এটা আপনাদের বাড়ি, আপনাদের কমপ্লেক্স। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সরকার তো আছেই আপনাদের পাশে, কিন্তু দায়িত্বটাও কতজন পেয়েছেন? 32 জন, 2000-এর মধ্যে লটারি হয়েছিল, লটারির মাধ্যমে 2000 অ্যাপ্লিকেশন জমা করেছিল, তার মধ্যে লটারিতে 1 BHK-তে 16 জন পেয়েছেন এবং 2 BHK-তে 16 জন, টোটাল 32 জন। এবং এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম জেলাতেই প্রথম হচ্ছে, না ওয়েস্ট বেঙ্গলেই প্রথম, ওয়েস্ট বেঙ্গলেই প্রথম। খুবই ভালো লাগছে, আমরা অনেক ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার যে অনুপ্রেরণায় এটা হচ্ছে, তার চিন্তাধারা। মেদিনীপুর শহরের বাসি খুশি, আজকে 7,20,000 টাকা এবং 9,50,000 টাকার বেশি 1 BHK এবং 2 BHK 16 32 জন আজকে তারা প্রত্যেকের রুমের চাবি পেয়ে গেলেন। আজকে আপনারা বাড়ি পেলেন, কীরকম লাগছে? এটা নিজের বাড়ি হলো, এটা তো অনেকদিন আগের থেকে প্রায় এরকম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে এই কন্যাশ্রী প্রকল্প শুরু হয়েছিল, আজকে তো সেটা রূপান্তরিত হয়ে আজকে যে আমরা পেলাম, নিজেরা খুবই আনন্দ তো অবশ্যই লাগবে। হ্যাঁ, আনন্দ এবং অনুভূত সকলে। এই বাড়িটা মেনটেন্সের জন্য আপনাদের কী চিন্তাভাবনা রয়েছে? এখনও আজকে তো আমরা হোলসেল লেটার পাচ্ছি, মেনটেন্সের জন্য আমরা করবো এই অনুষ্ঠানের পর, আমরা নিজেরা একটা মিটিং করে তারপর কয়েকদিন পর কিছু রুলস রেগুলেশনস আছে, সেগুলো কয়েকদিনের মধ্যেই আমরা যত শীঘ্র সম্ভব কমিটি গঠন করার চেষ্টা করব। এতক্ষণ আমরা অনুষ্ঠান পর্ব দেখলাম যে সুন্দর সুগঠিতভাবে কি সুন্দর করে সবাইকে চাবি হস্তান্তর করা হয়েছে। দেখতে থাকুন সানসেওয়ালাল নিউজ নেটওয়ার্ক, সঙ্গে থাকুন নতুন নতুন আপডেটের জন্য। ক্যামেরায় দেবনাথ মাইতি, রিপোর্টে স্নেহা বিশ্বাস, নমস্কার।